সালামু আলাইকুম, আমি কাজী হাসান টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সকালবেলা বের হলাম মর্নিং ওয়াকে। এটা আমার বাসা, আমি এই বাসার চারপাশে ঘুরে বেড়াবো এবং আপনাদের সঙ্গে বিভিন্ন মজার মজার দৃশ্য শেয়ার করব। এই ধরনের ব্লগ আমি এর আগে করি নাই, এটা আমার প্রথম ব্লগ। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানাবেন, যেন আমি ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও করতে পারি। আর যদি ভিডিওটা ভালো না লাগে থাকে সেটাও আমাকে জানাবেন। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, আমার বাসার পাশেই এই ধরনের রঙিন কিছু দেখতে পাবেন। এগুলো আসলে বড় বড় কিছু গাছ ছিল যেটা আমি কেটে এইভাবে রং করে দিয়েছি। আর এই গাছের মধ্যে প্রচুর পাখির বাসা। এই পাখির বাসা সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে তারপরে আমি সামনের দিকে এগোবো এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিভিন্ন জিনিস শেয়ার করব। গাছটার এই যে ছোট ছোট ছিদ্রগুলো, এগুলো উডপিকার ছিদ্র করে দিয়ে গেছে। আর উডপিকারের ছিদ্র করার পরে এখানে অন্য পাখি এসে বাসা করেছে। এখানে অনেকগুলো এই ধরনের ছিদ্র, প্রতিটা ছিদ্রতে কোনো না কোনো প্রকার পাখি বাস করে। আপনারা দেখেন যে প্রত্যেকটার মধ্যে অনেক ছিদ্র, এগুলোর মধ্যে বাসা। আর পাখিগুলা যে পাখা না করে জায়গাটা একবার নোংরা করে ফেলছে। আরেকটা জিনিস দেখাই, এই রাস্তার পাশে এই ধরনের অনেক ফুল গাছ পড়বে। খেয়াল করেন, এখানে এই গাছটাকে যদি কাছ থেকে ধরি, এখানে ফুলগুলা অনেকটা তার গ্ল্যামার হারিয়ে ফেলছে। গত দুই তিন দিন খুবই গরম পড়ছে, সেই গরমের কারণে ফুলগুলা একটুখানি কি বলবো, এটা মানে তার যে সতেজতা বা গ্ল্যামার সেটা হারিয়ে গেছে। ফলে এক দুই দিন আগেও গাছে ফুলগুলো দেখতে যত সুন্দর লাগতো, এখন আর সেই উজ্জ্বলতাটা অনেকটা হারিয়ে গেছে। এটা ওই চেরি জাতীয় ফুলেরই একটা প্রজাতি। চলেন সামনে যাই, হাঁটি, ব্যায়াম করি আর আপনাদের সঙ্গে কথা বলি। এই বাসাটা খেয়াল করেন, খুব সুন্দর বাগান করছে। আর এই রাস্তার উপরেই একটা সুন্দর ফুল গাছ। হেভি এবং এই ফুলগুলা সব রাত্রেবেলা যে ঝরলো, দেখেন কি সুন্দর একটা দৃশ্য অবতারণা ঘটেছে। ভিডিওটা যখন ধারণ করছি তখন 23 মে, মানে আমাদের এই টরন্টোতে সামার প্রায় শুরু হয়ে গেছে। এটা সামারের শুরু বলা যায় অথবা স্টিল আপনার বসন্তও বলা যায়। আমরা মে মাস থেকে এটাকে সামার বলতে পছন্দ করি, যদি অফিসিয়ালি এটা সামার না, এটা এখনও স্প্রিং। তবে গত দুই তিন দিন এত গরম পড়েছে, এটাকে স্প্রিং
এখন আর এটাকে স্প্রিং বলা যায় না, সামারি বলা যায়। তবে স্প্রিং এর সময় এই ধরনের প্রচুর ফুল রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং গাছপালাগুলো ফুলে ভরে যায়। তবে ক্যানাডাতে সামার জুড়েও প্রচুর ফুল দেখা যায়। এই বাসাটা খেয়াল করেন, এখানে একটা খুব সুন্দর ফুল গাছ। প্রচুর গাছ লাগাইছে কিন্তু বেশি ফুল গাছ লাগানোর কারণে বাসাটাকে সুন্দর লাগতেছে না আমার কাছে। এই বাসাটা আমার ভালোই লাগে। এই বাসাটাতে চাইনিজ বা ফিলিপাইনি দম্পতি থাকে। আমি সবসময় দেখি যে খুব বাগানে পরিচর্যা করে ওনারা। এখানে দেখেন খুব সুন্দর কিছু ফুল গাছ, এগুলো ছিল টিউলিপ ফুল। টিউলিপ ফুলগুলো ঝরে গেছে, পরে হয়তো উনি কেটে ফেলবেন টিউলিপ ফুলগুলা। আমি এই পথ দিয়ে হাঁটবো, তবে হাঁটার আগে এই এই সামনের কিছু ফুল গাছ দেখা যাচ্ছে ওগুলো একটু দেখে আসি। আর এই কোনার বাসাটা একজন বাংলাদেশি ভাইয়ের বাসা। আমরা যখন এই এরিয়াতে আসছি 9 বছর আগে, তখন প্রথম যে বাঙালি ফ্যামিলির সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে এইটাই সেই বাসা। ওনার বাসার সামনে দেখেন অনেক টিউলিপ ফুল ফুটে আছে, যেগুলো অলরেডি আপনার তাদের গ্ল্যামার হারিয়ে ফেলছে, তারপরেও দেখতে সুন্দর লাগতেছে। উনি ওনাকে গতকালকে দেখলাম যে বাগানে পরিচর্যা করতেছে, এখনো হয়তো আজকেও করবে, সেই জন্য অনেক জিনিসই বাইরে আছে এখনো। যে ফুল গাছগুলোর কথা বলতেছিলাম, এটা এই গাছটা আমার বাসায় একটু আগে দেখেছেন, তবে আমারটা খুব গাঢ় লাল ছিল। এইটা আবার একটুখানি গোলাপি কালারের। আমি একটু আগে বলছি যে এগুলো তার গ্ল্যামার হারে ফেলছে, গত 2-3 দিন খুব গরম ছিল, গরমের কারণে এগুলো সব ঝরে যাচ্ছে। অথচ 2 দিন আগে এই জায়গাটা দেখতে একটা অপরূপ দৃশ্য ছিল। এই সবগুলো গাছ কিন্তু একই গাছ, যখন এগুলা 2 দিন আগেও খুব ফুলে ভরপুর ছিল তো এবং গ্ল্যামার সম্পূর্ণ ছিল, তখন খুবই সুন্দর ছিল গাছগুলো। যাই হোক, আমি যে রাস্তা দিয়ে হাঁটার কথা সেই রাস্তায় চলে যাই। এখন এই এরিয়াতে প্রচুর বাঙালি আছেন। আমরা যখন আসলাম তখন আমি এই প্রথম এই ভাইকে দেখছি, ওই ভাই ওই স্বামী ওই টাইমে এখানে মুভ করছে, হয়তো কয়েক মাস আগে। এই গাছে এই গাছগুলো কিন্তু এই একই জাতি, একই জাতীয় গাছ। এগুলো এই ফুলগুলো আবার একটু সাদা টাইপের। এই ফুলগুলো সাদা টাইপের। এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই।
আমাদের যখন পুরনো পুরনো ফার্নিচার ফেলে দিতে হয় আমরা এইভাবে বাইরে রেখে দিই। এখানে দেখেন এক ভদ্রলোক বাসার সামনে তার পুরনো ফার্নিচারগুলো এখানে রেখে দিচ্ছে, ইভেন অনেক ভালো ভালো জিনিসও থাকে এখানে। যেটা করে অনেকে যারা নতুন ক্যানাডাতে আসে অথবা অনেক স্টুডেন্ট, তারা করে কি এই ফার্নিচারগুলো আবার তারা পিক করে তাদের বাসায় নিয়ে যায়, কারণ এখানে অনেক ভালো ভালো জিনিস আছে। কিন্তু দেখেন এগুলো কিন্তু ব্যবহার করার মতো, এই যে শোকেসটা আছে এটা পুরোটা ভালো, আমি এর মধ্যে কোনো প্রবলেমই দেখতে পাচ্ছি না। এটাকে রিউজ করা যাবে, হয়তো ওরা নতুন কিছু কিনেছে সেই জন্য পুরনো জিনিসটা এখানে ফেলে দিয়ে গেছে। নর্মালি বাংলাদেশের মতো এখানে ওরকম বিক্রি করাটা খুব টাফ হয়ে যায়, তাছাড়া কোনো জায়গায় মুভ করে ফেলে আসাটা খুব টাফ হয়ে যায়। নর্মালি যেটা আমরা করি বাসার সামনে আমরা এইভাবে রেখে দিই, কেউ যদি এসে এগুলো পিক করে নিয়ে যায় তাহলে তো ভালোই, আর না হলেও প্রতি এলাকাতে সপ্তাহে একটা দিন আছে যেদিন সিটি কর্পোরেশনের লোক এসে এগুলো পিক করে নিয়ে যায় এবং তারা এগুলাকে ডিস্ট্রয় করে ফেলে। আর আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এই পুরাতন মালপত্র তাদের পিক আপ ভ্যান অথবা ট্রাকে করে তুলে নিয়ে যায় এবং তাদের ধরেন যে দোকান আছে পুরনো ফার্নিচারের দোকান অথবা আসবাবপত্রের দোকান ওইসব জায়গায় ওরা এগুলো বিক্রি করে। তাছাড়া আবার অনেকে করে কি গ্যারেজ সেল নামে একটা কালচার এই নর্থ আমেরিকাতে চালু আছে, তারা ওখানে এগুলো বিক্রি করে, মানে গ্যারেজ সেল মানে প্রতি সপ্তাহে তাদের বাসার সামনে এগুলো সাজায়, কেউ যদি এসে এগুলো কিনতে চায় তারা কিনতে পারে। তো ভিউয়ার্স কিছু মনে করবেন না, আমি যেহেতু বাইরে হাঁটতেছি আমার শ্বাস প্রশ্বাসটা একটু ভারী হয়ে আসতেছে, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। এই এই গাছগুলো কিন্তু একই জাতীয়, এটা সাদা, এগুলো হলো একটা, এটা হলো গোলাপি কালারেরটা আর এটা লালটা, কিন্তু এগুলা আরো আগে ফুটেছে এবং খুব তাড়াতাড়ি ঝরে গেছে, সাদাগুলো এখনো ঝরে নাই, সাদাগুলো ফুটছে একটু দেরিতে। সকালবেলা বাহিরে মানুষ নাই, ওয়েদারটা খুব আরামদায়ক, গতকালকে টেম্পারেচার 30°C ছিল, এখন সকালবেলা টেম্পারেচার অনেক নিচে আছে এবং খুব মজার একটা টেম্পারেচার, আমার হাঁটতে খুব মজা লাগতেছে। আপনারা যদি চান আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও করতে পারি, কারণ এই নেভারহুডটা অনেক বড়, আমি একটা এরিয়াতে হয়তো ঘুরতেছি একটা ছোট্ট জায়গা দিয়ে, আমি হয়তো অন্য ভিডিওতে আরেকটা জায়গা দিয়ে যাব, তখন হয়তো আপনাদের কাছে নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো। এই বাসাটার সামনে যে গাছটা ফুল গাছটা এটাও খুব দারুণ, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই ফুল গাছটার দিকে খেয়াল করেন কত রকমের গাছ আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছে। এই গলিতে আমার এক কাজিন থাকেন, আমার ফুফাতো ভাই, ওনাকে হয়তো আমার ভিডিওতে একবার শেয়ার করেছিলাম, ওনার বাসাতে গিয়েছিলাম রেকুন মারতে বা রেকুন ধরতে, এখানে একটা একই জাতীয় গাছ ফুল গাছ।
রাস্তার মধ্যে কিছু টিউলিপ ফুল ফুটে আছে। বাসাটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, গাছটা স্পেশালি গাছটা খেয়াল করেন, একটু অন্যরকম গাছ। এই ফুল গাছটাকে খেয়াল করেন, একেবারে ভিন্ন ধাঁচের। বাসাটাকে খুবই সুন্দরভাবে রেনোভেটেড করছে, এবং এই গাছটা খেয়াল করেন খুবই সুন্দর। সূর্যটা উঁকি মারা শুরু করেছে অলরেডি, তার লাল আভাটা চেঞ্জ হয়ে গেছে, এখন ইয়েলো হয়ে গেছে, কিছুক্ষণ পরে রোদ পড়ে যাবে। এখানেও খেয়াল করেন, এই বাড়ির মালিক কিছু আসবাবপত্র তার বাড়ির সামনে রেখেছে, তার ইচ্ছে যে এটা কেউ নেক অথবা সিটির লোক এসে পিক করে নিয়ে যাক। এখানে একটা সুন্দর গাছ, ওই যে আমরা একটু আগে যেটা দেখেছি আমার বাসার কাছে, সেই একই প্রজাতির গাছ, কিন্তু এটার উচ্চতা অনেক কম। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ। এটা খেয়াল করেন, এখানে কিছু ব্যাগ রেখেছে, আপনি খেয়াল করেন এগুলোর মধ্যে ঘাস বা গাছপালার টুকরা। কেনাডাতে আমরা যেটা করি, আমরা বাড়ির গাছপালা যখন কাটি বা ঘাস কাটি, তখন এই ধরনের ব্যাগে ভরে সামনে রেখে দিই। ওই যে একটু আগে যেটা বললাম যে সিটি কর্পোরেশনের লোক আসে, তারা এসে এগুলো পিক করে নিয়ে যায়। যাদের বাড়ির সামনে ফার্নিচার থাকে সেগুলো পিক করে নেয়, যাদের বাসার সামনে এই ধরনের ব্যাগ থাকে সেগুলো পিক করে নেয়, এবং তারা নির্দিষ্ট জায়গায় এগুলো ফেলে আসে বা ফেলে দেয়। এই চেয়ারগুলো কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে মনে হচ্ছে, একটা ভাঙ্গা কিন্তু বাকিগুলা খুবই ভালো। এগুলা অনেক স্টুডেন্ট এসে নিয়ে যাবে, বা নতুন ফ্যামিলি যারা ক্যানাডাতে আসছে এখনও সংসার গুছিয়ে তুলতে পারে নাই, তারা চাইলে এগুলো পিক করে বাসায় নিয়ে তাদের ঘর সাজাতে পারে। এটা অনেকে করে, প্রথম প্রথম ক্যানাডাতে যারা আসে বা আসেন তাদের লাইফ একটু স্ট্রাগলিং হয়, তখন ওরা চেষ্টা করে বিভিন্নভাবে টাকা সেভ করতে। এই গাছটা খেয়াল করেন, বাচ্চারা এখানে লাফায়। এই রাস্তাটার দৃশ্য দু একটা দিন আগে খুব সুন্দর ছিল। এই যে এগুলো কিন্তু চেরি জাতীয় ফুল গাছ, ফুলগুলো পুরো ঝরে গেছে, যদি খেয়াল করেন ঝরে এগুলো শুকিয়ে গেছে।
একটা মানে অপরূপ একটা দৃশ্যের অবতারণা হয় যখন এই চেরি ফুল গাছগুলার ফুলগুলা ফুটে থাকে। আপনারা একটু আগে দেখছেন যে সাদা চেরি গাছগুলা কি সুন্দর একটা দৃশ্যের অবতারণা করেছে। ঠিক কয়েকদিন আগে এই জায়গাটা এরকম ছিল, তবে গোলাপি কালারের, এখন তো সব ঝরে গেছে। আমার ছায়াটা দেখেন কত লম্বা। অনেক সুন্দর খরগোশ দেখছেন ভিউয়ার্স, এটা খরগোশ, এটা কিন্তু জঙ্গলি খরগোশ, এটা আবার ভাববেন না যে পালা খরগোশ। ক্যানাডাতে প্রচুর খরগোশ, প্রচুর ওয়াইল্ড অ্যানিমাল। আমাদের এই নেবারহুডে রাত্রিবেলা প্রচুর হরিণ ঘোরাঘুরি করে, তাছাড়া এই ধরনের প্রচুর খরগোশ নেবারহুডে আছে। আমার খরগোশগুলো মাঝে মাঝে আমাদের ফুল গাছগুলোকে নষ্ট করে। খরগোশ ধরার উপরে আমি ভিডিও করেছি, আপনারা হয়তো অনেকে সেটা দেখেছেনও। এখন বাসায় ফিরার পালা। আমি কিন্তু আরও চাইলে ঘুরতে পারতাম, তখন হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটাকে একটু শর্ট রাখার জন্য আর বেশি ঘুরবো না, যত বেশি ঘুরবো তত অনেক সুন্দর জিনিস আমি দেখতে পাবো, আর আমার চা ইচ্ছা করবে যে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তা এখন বাসায় ফিরে যাই, প্রায় তো 1 কিলোমিটার উপরে হাঁটতে বলা যায়। এটা কোনাকুনি রাস্তা, আমি যদি এখন এই পথে হাঁটি তাহলে বাসায় পৌঁছে যাব। আর এদিকে একটা জঙ্গল ফরেস্ট, আমার আরেকদিন প্ল্যান আছে এই জঙ্গলের ভিতর দিয়ে পুরা ঘুরে আবার লোকালয়ে উঠে আবার একটা বিরাট একটা চক্কর দেওয়ার। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি সেই ভিডিওটা শেয়ার করব। কারণ আমি চাই যে আপনাদের পছন্দের সঙ্গে মিল রেখে আমি ভিডিও করতে, আর আপনারা আমাকে ফিডব্যাক জানাবেন যে এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে নিয়মিত করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবসময় যেই অনুরোধটা আপনাদের করি শেয়ার করবেন। আর ভিডিওর যদি ভিউ বেশি থাকে, শেয়ার যদি বেশি থাকে, লাইক যদি বেশি থাকে তাহলে আরও ভিডিও করতে উৎসাহ বোধ করি। আর যেটা বলবো, ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে আমাকে গঠনমূলক সমালোচনা বা উপদেশ দিতে পারেন, তাহলে আমি হয়তো সেগুলো মাথায় রেখে সামনের ভিডিওগুলো করব। আমার বাসার কাছে চলে আসছি এখন, যদি খুব সকাল এখনও এই বাড়ির যারা আছেন তারা তাদের বাগানের লাইটটা এখনও অফ করেন নাই, লাইট জ্বলে আছে। আজকে এই এরিয়া দিয়ে আসলাম, ঘুরে আসলাম, নেক্সট দিন আরেকটা এরিয়াতে ঘুরব। আর আপনাদের কাছে যদি কোনো পজিটিভ বা নেগেটিভ এবং গঠনমূলক সমালোচনা পাই তাহলে হয়তো আবার ভিডিও করব। এইটুলো আমার বাসা, চলে আসছি। তা ভিউয়ার্স যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকুন সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।